ভারতে মুসলিমদের মেধাবৃত্তিক জয় সর্বোচ্চ সম্মাননা পদ্ম পুরস্কারে ভূষিত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভালো আছেন তো আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি সবাইকে পুরো আলোচনায় আছি বরাবরের মতোই আমি এস জে রতন ভারতে রয়েছে প্রায় বিশ কোটি সংখ্যক এক বিশাল মুসলিম জনগোষ্ঠী ভারতের উন্নয়ন ও অগ্রগামিতায় তাদের অবদান রয়েছে অনেক নিজেদের মেধা শ্রম সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক চর্চায় ঈর্ষণীয়ভাবে ভাবে সুনাম কুড়িয়ে নিচ্ছে নিজের দেশ ভারত ছাপিয়ে বিশ্বব্যাপী তাই তো সে দেশের সরকার এই সমস্ত অবদানের জন্য সর্বোচ্চ সমাননা পদ্মবিভূষণ পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছেন ক্ষেত্রে গর্বিত অবদান রাখা কিছু মুসলিম গুণীদের নানা ক্ষেত্রে অবদান রাখায় চলতি বছর ভারতের পদ্ম পুরস্কার জিতেছেন অন্তত একশো জন গুণী ব্যক্তি গত আজ ও নয় নভেম্বর দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রাপকদের হাতে এ পুরস্কার তুলে দেন একশো উনিশ জনের মধ্যে সাতজন পদ্মবিভূষণ দশজন পদ্মভূষণ এবং একশো জন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন পুরস্কার প্রাপ্ত একশো জনের মধ্যে ছিলেন আট জন মুসলিম প্রথমজন মাওলানা ওয়াহিদুদ্দিন খান যিনি চলতি বছরের এপ্রিলে মারা যান ভারত পর দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণে ভূষিত হয়েছেন তিনি মাওলানা ওয়াহিদুদ্দিন খান সহ এই ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন মোট সাতজন পরেই আছেন পণ্ডিত মরহুম মাওলানা কালবে সাদিক তিনি পেয়েছেন ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ সর্বমোট দশ জন এ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন এছাড়া বাকি একশো জন পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার এ তালিকায় জন মুসলিমের নামও আছে তারা হলেন আলী মানিক ফান গুলফাম আহমেদ লাখা খান ও গোলাম রসুল এবং আমাদের বাংলাদেশের দুইজন সঞ্জিদা খাতুন ও কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির আলী মানিক ফানকে লাক্ষাদ্বীপে তৃণমূল পর্যায়ের উদ্ভাবনে অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে তিনি বহু প্রতিভা সম্পন্ন, সমুদ্র গবেষক পরিবেশবিদ জাহাজ নির্মাতা ও কৃষিবিদ গুলফাম আহমেদ ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা তিনি শিল্পোন্নয়নে অবদান রেখেছেন লাখাখানো শিল্পী অবদান রাখায় পদ্মশ্রী পেয়েছেন তিনি রাজস্থানের স্থানীয় একজন সঙ্গীত শিল্পী গোলাম রাসুল কাশ্মীরের একজন হস্তশিল্পী পদ্মশ্রী পাওয়ার আগে তিনি টেক্সটাইলের জন্য জাতীয় পুরস্কার জেতেন আর বাংলাদেশে দুইজন সঞ্জিদা খাতুন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন শিল্পকলায় এবং কর্নেল কাজী সজ্জাদ আলী জহির পাবলিক অ্যাফেয়ার্সের ক্ষেত্রে এই সম্মাননা পান এই পুরস্কারের খবর বিশ্বব্যাপী বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় এভাবেও ছড়িয়ে যায় যেখানে আলাদাভাবে চার বাংলাদেশি নাগরিকের নাম লিখে বাংলাদেশ নামটি স্বমহিমায় উচ্চারিত হতে দেখা গেছে তারা শিরোনাম করে এভাবে ভারতের মর্যাদাপূর্ণ বিভিন্ন পুরস্কার পেয়েছেন চার বাংলাদেশী নাগরিক তাদের মধ্যে একজন পেয়েছেন পদ্মভূষণ আর বাকি তিনজন পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার পুরস্কার পাওয়া চার বাংলাদেশী হলেন মরহুম রাষ্ট্রদূত সৈয়দ মজেম আলী পদ্মভূষণ লেফটেন্যান্ট কর্নেল কাজী সজ্জাদ আলী জহির অবসরপ্রাপ্ত পদ্মশ্রী প্রত্নতত্ত্বে অধ্যাপক এনামুল হক পদ্মশ্রী ও শিল্পকলার জন্য সঞ্জিদা খাতুন পদ্মশ্রী হাই কমিশন জানায় জনকল্যাণে সৈয়দ মোয়াজ্জেম আলীকে মরণোত্তর পদ্মভূষণ প্রদান করা হয়েছে মরহুম রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী বাংলাদেশ ফরেন সার্ভিসের একজন বিশিষ্ট সদস্য ছিলেন তিনি দুই হাজার থেকে দুই উনিশ সাল পর্যন্ত ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন এবং দুই দেশের মধ্যে বৃহত্তর রাজনৈতিক অর্থনৈতিক এবং নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে জ্বালানি সহযোগিতা এবং স্থল যোগাযোগ শুরু করার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন মরহুম রাষ্ট্রদূত মোয়াজ্জিম আলীর পক্ষে পদ্মভূষণ পুরস্কার গ্রহণ করেন তার স্ত্রী তুহফা জামান আলী লেফটেন্যান্ট কর্নেল কাজী সজ্জাদ আলী জহিরকে অবসরপ্রাপ্ত জনকল্যাণে পদ্মশ্রী প্রদান করা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল কাজী সজ্জাদ আলী জহির অবসরপ্রাপ্ত বীর প্রতীক স্বাধীনতা পদক পুরস্কার প্রাপ্ত এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বিষয়ক একজন স্বাধীন গবেষক ও লেখক তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা থাকা অবস্থায় তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু যাকে যুদ্ধে যোগ দিতে বাহিনী ত্যাগ করেছিলেন তিনি বাংলাদেশ সরকারের ফ্রেন্ডস অব বাংলাদেশ পুরস্কার প্রকল্পের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যা মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশের নাগরিকদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য গঠিত হয়েছিল প্রত্নতত্ত্বের জন্য অধ্যাপক এনামুল হককে পদ্মশ্রী প্রদান করা হয় তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রতিষ্ঠাতা মহাপরিচালক তিনি একজন বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ এবং অত্যন্ত সম্মানিত সাংস্কৃতিক কর্মী যিনি প্রত্নতত্ত্বের ক্ষেত্রে এবং জাদুঘরের উন্নয়নে জীবন উৎসর্গ করেছেন শিল্পকলার জন্য সঞ্জিদা খাতুনকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে তিনি একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মুক্তিক সংগ্রামী শিল্পী সংস্থার অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা এবং ষাটের দশকের শুরুতে বাঙালি সংস্কৃতির প্রতি নিবেদিত ছায়ানটেরও প্রতিষ্ঠাতা তিনি তার তত্ত্বাবধানে ছায়ানট একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যকলার প্রসারে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে এখানে স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে ভারত সরকার উনিশশো সালে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে উপাধিতে ভূষিত করেছিলেন দর্শক চলুন এই সাথে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তিত্বের পাওয়া এই পুরস্কারের কথাও জেনে আসি গেল সোমবার ও মঙ্গলবার দুই দিন ব্যাপী রাষ্ট্রপতি ভবনে এবছরের পদ্ম পুরস্কার অনুষ্ঠানে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হলেন ভারতীয় হকি দলের ক্যাপ্টেন রানি রামপাল পদ্মভূষণ সম্মান পেলেন অলিম্পিয়ান শাটলার পি ভি সিন্ধু এছাড়া মরণোত্তর পদ্মবিভূষণে সম্মানিত করা হল প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজকে রাষ্ট্রপতি রামনাথ হাত থেকে পুরস্কার তুলে নেন তার কন্যা মরণোত্তর পদ্মবিভূষণে সম্মানিত হয়েছেন প্রয়াত অরুণ জেটলি তার স্ত্রী এদিন রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন এছাড়াও দেশের সর্বোচ্চ নাগরিকের সম্মান পেলেন অভিনেত্রী কঙ্কনা রানাওয়াত গায়ক আদনান সামি ও পরিচালক করণ জোহর তারাও রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার তুলে নেন পদ্মশ্রী সম্মান পেলেন পরিচালক একতা কাপুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এছাড়াও এদিন পদ্মশ্রী পেলেন এয়ার মার্শাল ডক্টর পদ্মা বন্দ্যোপাধ্যায় পদ্মবিভূষণ সম্মান পেয়েছেন হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী চান্নলাল মিশ্র ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার সম্মান এই তিন বিভাগে এদিন পুরস্কৃত করা হলো তাদের পদ্মবিভূষণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণ প্রাপককে ভারতের রাষ্ট্রপতি একটি পদক ও একটি মানপত্র দ্বারা ভূষিত করেন উনিশশো চুয়ান্ন সালের দুই জানুয়ারি এই সম্মানটি প্রবর্তিত হয় মর্যাদা ক্রম অনুসারে পদ্মবিভূষণের স্থান ভারতরত্নের পরে কিন্তু পদ্মভূষণের আগে সরকারি সহ যে কোনো ক্ষেত্রে জাতির প্রতি বিশেষ ও ব্যতিক্রমী অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মান প্রদান করা হয় উনিশশো চুয়ান্ন সালের দুই জানুয়ারি একটি রাষ্ট্রপতি অধ্যাদেশ বলে এই সম্মাননা প্রবর্তিত হয় প্রকৃতপক্ষে এই সম্মাননা প্রবর্তিত হয়েছিল তিন বর্গের পদ্মবিভূষণ সম্মানের প্রথম বর্গ রূপে যদিও উনিশশো সালে এই সম্মাননার ধরন পরিবর্তন করা হয় এবং প্রকৃত পরিকল্পনার আকারে এই সম্মাননা প্রদানের কোনো উল্লেখ পাওয়া যায় না উনিশশো সাল থেকে উনিশশো সাল এবং উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই সম্মাননা প্রদান করা হয়নি 2009 সাল পর্যন্ত মোট 258 জন এই পুরস্কার পেয়েছেন পদ্মভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা উনিশশো চুয়ান্ন সালের দুই জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক এই পুরস্কার প্রবর্তিত হয় ভারতের বেসামরিক সম্মাননাগুলির মর্যাদা ক্রম অনুসারে এই সম্মাননার স্থান ভারতরত্ন ও পদ্মবিভূষণের পরে কিন্তু পদ্মশ্রীর আগে জাতির প্রতি বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয় 2009 সাল অবধি এক জন এই সম্মানে ভূষিত হয়েছেন পদ্মশ্রী ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা শিল্পকলা শিক্ষা বাণিজ্য সাহিত্য বিজ্ঞান খেলাধুলা সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার এই সম্মান প্রদান করেন এই সম্মাননা সাধারণত ভারতের নাগরিকদেরই প্রদান করা হয় তবে ভারত সরকার থেকে নাগরিকত্ব পাওয়া অন্যান্য দেশের জন্মসূত্রে থাকা নাগরিকরাও এই পুরস্কারের আওতায় পড়েন ভারতীয় সম্মাননার মর্যাদা ক্রম অনুসারে পদ্মশ্রী স্থান ভারতরত্ন পদ্মবিভূষণ ও পদ্মভূষণের পরে পদকের একদিকে পদ্মে পদ্ম ও শ্রী শব্দ দুটি খচিত আছে অপরদিকে বার্নিস্ট ব্রঞ্জের উপর বিভিন্ন জ্যামেতিক আকারের চিত্র রয়েছে সকল খোদাই লিপি সাদা সোনালী রঙে চিত্রিত পদ্মভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা উনিশশো চুয়ান্ন সালের দুই জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক এই পুরস্কার প্রবর্তিত হয় ভারতের বেসামরিক সম্মাননাগুলির মর্যাদা ক্রম অনুসারে এই সম্মাননার স্থান ভারতরত্ন ও পদ্মবিভূষণের পরে কিন্তু পদ্মশ্রীর আগে জাতির প্রতি বিশেষ অবদানের স্বীকৃতি এই সম্মাননা প্রদান করা হয় বিভিন্ন বছরে পদ্মবিভূষণ পদক ক্রেস্টির কাঠামো ও ডিজাইনগত কিছু পরিবর্তন আনা হয়েছে প্রথমেই উনিশশো চুয়ান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত এই পদকটি ছিল একটি গোলাকার স্বর্ণপদক এর ব্যাস ছিল থেকে কেন্দ্রে একটি উপরে পদ্মবিভূষণ কথাটি ও নিচে একটি পুষ্পবৃত্ত চিত্রিত ছিল অপর পিঠে কেন্দ্রে ভারতের জাতীয় প্রতীক উপরে দেশ সেবা কথাটি এবং নিচে একটি পদ্মবৃত্ত চিত্রিত ছিল তবে এই নকশাটি কোন প্রাপকের সম্মান পদকের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল কিনা তার কোনো লিখিত উল্লেখ পাওয়া যায় না দ্বিতীয়বার উনিশশো থেকে উনিশশো সালে পদকের কাঠামো আরেকটু পরিবর্তন আনা হয় উনিশশো সালে ব্যাজের নকশাটিতে পরিবর্তন এনে এটিকে প্রধানত গোলাকার করা হয় টণ্ড ব্রঞ্জে নির্মিত পদকটির ব্যাস হয় এক থেকে তিন বাই ষোলো ইঞ্চি এই ব্যাজের সঙ্গে যুক্ত করা হয় বিভিন্ন জ্যামেতিক আকার পদকের কেন্দ্রে যে পদ্মটি চিত্রিত হয় তার চারটি পাঁপড়ি সাদা সোনালী রঙে রঞ্জিত করা হয় ফুলটির উপরে ও নিচে পদ্মবিভূষণ কথাটি রূপলি গ্লিটিতে খোদিত হয় অর্থাৎ সালে পদকের নকশা একই রেখে কেবলমাত্র উপাদানে পরিবর্তন আনা হয় ব্রঞ্জের বদলে পদক নির্মাণের ক্ষেত্রে বার্নিজ ব্রঞ্জের ব্যবহার শুরু হয় দর্শক বিশ্বের মুসলিমরা যে যেখানেই থাকুক আর বাংলাদেশী নাগরিকরাও যারাই বিদেশে কাজ করছেন বসবাস করছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তারাও তাদের মেধা ও শ্রম দিয়ে নিজেদের সম্মানের স্বাক্ষর রাখুক বিশ্ব অহংকারে এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের মতো ভালো থাকবেন কামনা